রায়গঞ্জ সমিতি আয়োজিত মতবিনিময় সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, সবার ঐক্য আর প্রচেষ্টা থাকলে অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব। এই সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসকারী রায়গঞ্জের মানুষের মধ্যে আরও ভ্রাতৃত্ববোধ জোরদার হবে, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে। সেই সাথে গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন রায়গঞ্জ সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।